নমস্কার, 2021-2021 সালের জানুয়ারি মাস মকর রাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে, মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই প্রেডিকশন প্রযোজ্য এবং যারা মকর লগ্নের জাতক জাতিকা তাদের জন্যও কিন্তু প্রযোজ্য। আবার অনেকে এরকম আছেন মকর রাশি কিন্তু লগ্নটি অন্য কিছু, আবার মকর লগ্ন রাশিটি অন্য কিছু, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই আংশিকভাবে নিশ্চিত রূপে এই প্রেডিকশন কিন্তু প্রযোজ্য। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাস 2021 সালের এই জানুয়ারি মাসে কিছু কিছু ক্ষেত্রে কিছু হয়তো সামান্য প্রতিবন্ধকতা, হার্ডলস, কিছু বাধাবিঘ্ন ইত্যাদি আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা দেখতে পাবেন যে তাদের যে সমস্ত এফার্ট তারা দিয়েছেন, তারা যে সমস্ত ক্ষেত্রে নিজেদের পরিশ্রমকে, বুদ্ধিকে ইত্যাদিকে তারা বিনিয়োগ করেছেন, ইনভেস্ট করেছেন, সেগুলোরও কিন্তু একটা সুফল তারা ক্রমশ পেতে চলেছেন। মকর রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জুডিয়াকের টেন্থ হাউস, অর্থাৎ দশম ঘর। টেন্থ হাউস দশম ঘর ন্যাচারাল জুডিয়াকের, সুতরাং এটা খুব সহজেই অনুমেয় যে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণভাবে তাদের একটা উচ্চাকাঙ্ক্ষা, তারা নিজেদের একটা সিকিওর্ড এবং একটা শ্রেষ্ঠতর জায়গায়, একটা উচ্চতর জায়গায় কিন্তু দেখতে পছন্দ করেন। মকর রাশির জাতক জাতিকারা বাস্তববাদী হন, বুদ্ধিমান হন, পরিশ্রমী হন এবং নিজেদের ক্রমশ উচ্চতর শিখরে নিয়ে যাবার জন্য নিজেদের তিলে তিলে প্রতি মুহূর্তে তারা কিন্তু বিনিয়োগ করে থাকেন। মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে যে গ্রহাবস্থান তাদের জন্য থাকছে তা হচ্ছে তাদের রাশিতেই থাকছে রাশির অধিপতি গ্রহ শনি, তার সঙ্গে থাকছে বৃহস্পতি, তার সঙ্গে থাকছে বুধ এবং 15 জানুয়ারি থেকে সেখানে রবিও এসে জয়েন করছে। আর মকর রাশির ফোর্থ হাউসে, ফোর্থের লর্ড, চতুর্থ স্থানে, চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বলশালী হয়ে। পঞ্চম স্থানে তুঙ্গস্থ রাহু থাকছে এবং একাদশ স্থানে তুঙ্গস্থ কেতু থাকছে। আর টুয়েলথ হাউসে দ্বাদশ ঘরে মাসের প্রথম 15 দিন থাকছে রবি এবং পরবর্তী 15 দিন রবি তাদের রাশিতেই সঞ্চার করে যাবে। কিন্তু দ্বাদশ ঘরে শুক্র তাদের কিন্তু অবস্থান করছে প্রায় এই জানুয়ারি মাসের পুরোটাই, প্রথমের 2-3 দিন বাদ দিয়ে প্রায় পুরোটা এন্টায়ার জানুয়ারি মাসে কিন্তু তাদের টুয়েলথ হাউসে শুক্র অবস্থান করছে। মকর রাশির জন্য প্রথমেই তাদের স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে যদি বলা হয় তাহলে সবচেয়ে কিন্তু তাদের যে ব্যাপারে খুব কেয়ারফুল থাকা উচিত, সচেতন থাকা উচিত তা হচ্ছে তাদের হেলথ বা স্বাস্থ্য। তার কারণ সেখানে কিন্তু যে গ্রহাবস্থান হয়ে থাকছে স্বাস্থ্যের কোনো সমস্যা তৈরি হতে পারে এবং বিশেষ করে এই জানুয়ারি মাসে তারা নানা রকম লাক্সারি, কমফর্ট, ঘোরা ফেরা, আনন্দ, একটু ফুড হ্যাবিটের ক্ষেত্রে কিছু ইনডিসিপ্লিনড অবস্থা তাদের তৈরি হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, বা অতিরিক্ত ভোজন, অতি ভোজন, বা কোথাও কোথাও গুরুপাক ভোজন ইত্যাদি কারণে স্টমাক আপসেট, স্টমাকের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা এবং কোনো কোনো ক্ষেত্রে গল ব্লাডারেরও সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে আর্থারাইটিসের ক্রনিক সমস্যায় একটা ভুগছেন তাদের জন্য কিন্তু আর্থারাইটিসের সমস্যা, বিভিন্ন নিউরো পেন, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আসতে পারে। মকর রাশির সেই সমস্ত জাতক জাতিকা যারা একটু ভুলে যাওয়ার যে সমস্যা, অ্যালজাইমার, যাদের প্রায় স্মৃতি, যাদের মনে রাখার জায়গাটা স্মৃতি, যাদের মাঝে মধ্যেই কিন্তু একটা তাদের প্রতারিত করে থাকে স্মৃতি, স্মৃতির প্রতারণা বা যেটাকে আমরা বলি লস অফ মেমোরি ইত্যাদি, এই সমস্ত সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে খানিকটা দুর্ভোগ এর মধ্যে এনে দেবে, কিছুটা ভোগান্তির মধ্যে এনে দেবে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন বা বর্ষীয়ান মানুষ, তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের বিভিন্ন রকমের নিউরো পেন এবং স্টমাকের সমস্যা
কিছুটা অসুবিধার মধ্যে ফেলতে পারে। মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত তাদের মধ্যে একটা ধৈর্য, তাদের মধ্যে একটা ধৈর্যবান বা ধৈর্যশীল তারা হয়ে থাকেন, তাদের মধ্যে প্রবলভাবে পেশেন্সের জায়গাটা কিন্তু দেখা যায়। মকর রাশির জাতক জাতিকারা ধৈর্য ধরতে জানেন, অপেক্ষা করতে জানেন, তারা খুব সহজে ভেঙে পড়েন না, এইগুলো কিন্তু তাদের প্লাস পয়েন্ট এবং এগুলো তাদের প্রফেশনের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা কিন্তু করে থাকে। এবং ন্যাচারাল জোডিয়াকের টেন্থ হাউস মানে হাউস অফ কেরিয়ার বা হাউস অফ প্রফেশন। সাধারণত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা তাদের জীবনে কেরিয়ারে সফল হয়ে থাকেন। এই জানুয়ারি মাসে যেটা তাদের বিশেষভাবে বলবো সেটা হচ্ছে যারা সরকারি চাকুরিতে রয়েছেন, যারা গভর্নমেন্টের সঙ্গে কোনোভাবে সংযুক্ত হয়ে কাজকর্ম করেন বা যারা দায়িত্বশীল বা বিভিন্ন সরকারি পদে যারা রয়েছেন, যারা সরকারি চাকুরে, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাসের প্রথম 15 দিন যথেষ্ট শুভ, যথেষ্ট ইতিবাচক। সহকর্মীদের সহযোগিতা, তাদের ওপরে যারা রয়েছেন তাদের একটা দাক্ষিণ্য, আনুকূল্য, তাদের ফেভার তাদের কর্মজীবনে নানাভাবে মসৃণতা এনে দেবে। কিন্তু লাস্ট দুটো যে সপ্তাহ, এই জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু তাদের কর্মক্ষেত্রে কিছুটা বিভিন্ন পরিবেশগত কারণে এবং বিভিন্ন সম্পর্কগত কারণে, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বা পারিপার্শ্বিক কাজের চাপ ইত্যাদি নানা কারণে তারা কিন্তু দ্বিতীয়ার্ধ জানুয়ারি মাসের সেকেন্ড হাফ তারা কিন্তু কর্মক্ষেত্রে খুব একটা কমফর্টেবল থাকবেন না, কিছুটা চিন্তা ভাবনা, কিছুটা একটা অস্থিরতার জায়গা কিন্তু থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্কুল কলেজে পড়ানোর কাজ করেন, যারা অধ্যাপক অধ্যাপিকা, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত অনুকূল। তারা কর্মক্ষেত্রে নানাভাবে তাদের নিজেদের একটা প্রভাব প্রতিপত্তিকে আরও একটা জায়গায় বাড়িয়ে নিতে পারবেন, তাদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে, কর্মক্ষেত্রে বিশেষ কোনো সহযোগী অসহযোগিতার জায়গা থাকবে না, সার্বিক পরিস্থিতি অত্যন্ত শুভ থাকবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করেন, যারা আমদানি রপ্তানির কাজ করেন বা বিভিন্ন রকমের ব্যবসা, যারা ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা করেন ইত্যাদি ক্ষেত্রে আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের এই 2021 সালের জানুয়ারি মাস কিন্তু শুভ। তারা এমন অনেক সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তগুলো খুব সাহসী সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো নিতে গেলে মানুষকে সাহসী হতে হয়, এই সমস্ত সাহসী সিদ্ধান্তের ফলে তারা কিন্তু নানাভাবে সুফল পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা অভিনেতা অভিনেত্রী, ছোট পর্দায় বড় পর্দায় যারা শিল্পী, যারা আর্টিস্ট, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাস কিন্তু তাদের জন্য সার্বিকভাবে শুভ। প্রচুর পরিশ্রম করতে হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে তাদের একটা সন্তোষজনক জায়গা তৈরি হবে, এটা কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তাদের জন্য একটা বিশেষ শুভত্বের দিক এই জানুয়ারি মাসে থাকছে। কিন্তু একথা মনে রাখতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে এবং বহু ক্ষেত্রে বহু অপোজিশনকে, বিরোধিতাকে অতিক্রম করে কিন্তু তাদের সাফল্যের মুখ দেখতে হবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পলিটিশিয়ান, যারা রাজনীতিবিদ, যারা পলিটিক্যাল ফিগার, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাস কিন্তু তাদের জন্য লক্ষণীয়ভাবে খুব অর্থবহ, ভীষণ মিনিংফুল। তারা তাদের যে ফিল্ড সেখানে কিন্তু তারা তাদের সিদ্ধান্ত, তাদের বিভিন্ন রকমের বক্তব্য, সেগুলো কিন্তু তাদের একটা জায়গায় গুরুত্বপূর্ণ একটা বিশেষ ইম্পর্টেন্ট অবস্থানে তাদের নিয়ে আসবে, খুব সিগনিফিক্যান্ট এবং খুব ইম্পর্টেন্ট অবস্থানে কিন্তু তাদের নিয়ে আসবে। এ ব্যাপারে জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যেটা আমি বলতে চাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ দুটি সপ্তাহ তারা খুব চিন্তা ভাবনা করে বিচক্ষণতার সঙ্গে সমস্ত বক্তব্য এবং সিদ্ধান্তগুলো তাদের কিন্তু নেওয়া উচিত। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা নানা রকমভাবে
ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, মেকানিক্যাল বা নানা রকমভাবে যারা সিভিল ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু এন্টায়ার জানুয়ারি মাস অত্যন্ত শুভ। সর্বক্ষেত্রে তাদের অগ্রগতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং সাফল্যের মুখ তারা দেখতে পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী, যারা স্টুডেন্টস, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাস কিন্তু তাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ। তাদের অনেক ইচ্ছা পূরণ হবে, উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে, যেখানে যেখানে বিদেশ যাত্রার পরিকল্পনা যারা করেছে তারা কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা তৈরি হবে, বহু ক্ষেত্রে বিদেশ যাত্রাও নিশ্চিত রূপে সংগঠিত হবে। এবং যারা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছে তাদের জন্যও বলবো এই জানুয়ারি মাস লক্ষণীয়ভাবে কিন্তু শুভ, তাদের সমস্ত প্রচেষ্টা, প্ল্যানিং, পরিকল্পনা বাস্তবায়িত হবে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম প্রীতি রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো সম্পর্ক যথেষ্ট একটা ওয়ার্ম জায়গায় থাকবে, সম্পর্কের মধ্যে মাধুর্য থাকবে, সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটাও সঠিক থাকবে। যারা বিবাহিত তাদের জন্য বলবো এই জানুয়ারি মাসে তাদের সম্পর্কের মধ্যে কিছুটা মতভেদ, মতপার্থক্য থাকলেও বেসিক জায়গায় কিন্তু সম্পর্কে বিশেষ কোনো তিক্ততা বা কোনো একটা ছন্দপতনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে না। এই জানুয়ারি মাসে বহু মকর রাশি মকর লগ্নের নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে, নতুন করে প্রেম প্রীতি প্রণয়ের সম্পর্ক তৈরি হতে পারে এবং বহু ক্ষেত্রে এই জানুয়ারি মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, তাদের জন্য বলবো যে এন্টায়ার জানুয়ারি মাস শুভ, কিন্তু তাহলেও জানুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট ইতিবাচক, যথেষ্ট মসৃণ এবং শুভ, বাধা বিঘ্ন বিড়ম্বনার বিশেষ কোনো জায়গা কিন্তু থাকছে না। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা যদি এই জানুয়ারি মাসের প্রত্যেকটা দিন তাদের অ্যাডভান্টেজে রাখতে চান, আনুকূল্যে রাখতে চান, তাহলে দুটি রঙকে তারা গুরুত্ব দিতে পারেন। একটি হচ্ছে হালকা সবুজ রঙ, যেটাকে আমরা পেস্তার যে রঙটি হয় হালকা সবুজ পেস্তা গ্রিন, এই রঙটিকে তারা গুরুত্ব দিতে পারেন। বহু ক্ষেত্রে তাদের মেন্টাল প্রেশার, মানসিক চাপ অত্যন্ত কমে যাবে এই রঙটির দাক্ষিণ্যে। এই রঙটিকে, হালকা সবুজ রঙটিকে তারা সমস্ত দৈনন্দিন সমস্ত ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে যতটা সম্ভব ব্যবহার করতে পারেন, পোশাক আশাক ইত্যাদি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি রং, সেটা হচ্ছে আকাশি, আকাশি রং, স্কাই ব্লু, হালকা নীল যে রং, এই রংটিকেও তারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন সমস্ত ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। এতে কিন্তু তারা নানাভাবে সুফল পাবেন। বহু ক্ষেত্রে আমাদের জীবনের চলার পথ মাঝে মাঝেই কিন্তু বন্ধুর হয়ে ওঠে, রুক্ষ হয়ে ওঠে। এই রুক্ষতা, এই বন্ধুরতা, এই রুক্ষতা, এই বন্ধুরতা, এই অমসৃণতাকে কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে এই হালকা নীল বা আকাশি রং। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা হালকা সবুজ এবং হালকা নীল রং, এই দুটি রঙকে জানুয়ারি মাসের প্রত্যেকটা দিন প্রায়োরিটি দিন, প্রাধান্য দিন, তাহলে কিন্তু যথেষ্ট শুভফল পাবে। নমস্কার।